স্বামী স্ত্রীর মধুময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের মধ্যেই ভালোবাসা আন্তরিকতা এবং আত্মত্যাগ অনেক বেশি প্রয়োজন এর কোনো একটির অভাব হলে নষ্ট হয় সংসারের সুখ শান্তি এবং সেই সংসারে নেমে আসে অশান্তি আর সংসারে শান্তি টিকিয়ে রাখার জন্য স্বামীকে একটু বেশি দায়িত্ব পালন করতে হয় কারণ তার সামান্য একটি কথায় শেষ হয়ে যেতে পারে যত্নে করা সংসারটি প্রেম বিশ্বাস শ্রদ্ধা এবং নির্ভরযোগ্যতা বিয়ে চারটি স্তম্ভ যখন একটি স্তম্ভ দুর্বল হয়ে যায় সম্পর্ক খুব দুর্বল হয়ে পড়ে তাই সংসার জীবনে অনেক কিছুই মেনে চলতে হবে ইচ্ছে করলে স্ত্রীকে মুখ সব কথা বলা যাবে না কিছু কথা রয়েছে যা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নিতে পারে আসুন যে নেই এমন চারটি কথা যা স্ত্রীকে ভুলে কখনো বলা যাবে না তুমি স্বার্থপর স্বামী এবং স্ত্রী একে অপরকে কখনোই বলবেন না তুমি এত স্বার্থপর কেন দুজনের মধ্যে একজন সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকলেও ভুলে কখনো তাকে কথা বলতে যাবেন না তোমার বাবা মাকে পছন্দ করি না সবসময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন অনেকে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলতে যাবেন না এতে একে অপরের প্রতি তিক্ততা চলে আসতে পারে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল স্ত্রী যদি কোনো ভুল করে তবে কখনোই বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ঝগড়ার সময় এই ধরনের কথাগুলো সম্পর্ক আরও বেশি তিক্ত করে তুলতে পারে এবং এইসব কথার কারণেই ভেঙে যেতে পারে একটি সুখের সংসার তোমার চেয়ে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ স্বামী এবং স্ত্রী প্রতিটি কাজে একে অপরকে সম্মান করুন স্বামীর চেয়ে আপনার আয় বেশি হলেও স্বামীকে কখনোই বলা যাবে না যে তোমার চেয়ে আমার চাকরি বা কাজ বেশি গুরুত্বপূর্ণ তাহলে তিনি খুব কষ্ট পাবেন আর এও হতে পারে এর কারণেই ধীরে ধীরে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে আপনাদের দুজনের মধ্যে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ওয়েবে